প্রিয় দর্শক, মাদারীপুর জেলার রাজৌর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের এবাদত মুন্সিকে কুপিয়ে খুন করে প্রতিবেশী এবং একই ইউনিয়নের কাঁচাবালি গ্রামের রাকিব মীর এবং তার সঙ্গী সাথীরা। 15ই আগস্ট দিবাগত সন্ধ্যায় রাকিব মীর তার লোকজন নিয়ে কবিরাজপুর শিয়াব মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে শিকদার সুপার শপ এবং ফাস্টফুড দোকানের পাশে রাকিবকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় কুপিয়ে মারাত্মক আহত করে শাহাদত হোসেনকে। শাহাদত মুন্সি এই মিশন থেকে বেঁচে গিয়ে পুরো খুনের বন্দনা দিলেন, কিভাবে রাকিব মীর কুপিয়ে এবাদত মুন্সিকে খুন করেছে সেই বন্দনা দিলেন শাহাদত মুন্সি। এখন শাহাদত মুন্সির কাছেই আমরা শুনব সেই ঘটনার বর্ণনা। আমাদের এক ভাইয়ের জন্মদিন ছিল, তো এই দোকানে উপস্থিত থাকার সময় হত্যাকারী রাকিব ওর সাথে পড়বে আমাদের একটা ঝামেলা ছিল, একটা পিকনিককে কেন্দ্র করে। তো ওর মনে ওইটা ছিল, আমাদের দুই ভাইয়ের মনে এটা ছিল না, আমরা এসব ভুলে গেছি। ভুলে যাবার পর ওর দিন 15-20 দিন আগে ফেসবুকে আমাদের হুমকি ধমকি দিচ্ছে। হুমকি ধমকি দেওয়ার পর যেরকম ওকে আমি আলাদা ইনবক্সে জিজ্ঞাসা করছি, স্ট্যাটাস ছিল কবিরাজপুরে চোখের মনি আইকন 4 বছর আগে একটা রেখায় দিছি, অতি শীঘ্রই আর একটা রেখায় দেবো। আর একটা স্ট্যাটাস ছিল সার দিতাছি ভাবিস না সাইরা দিতাছি সময় হইলে বুঝাই দিব। কে দিছে এটা? মোহাম্মদ রাকিব খুনি, তার আইডি থেকে জি। আর একটা স্ট্যাটাস দিছে জেলা মাছ হইয়া বল মাছের ভাল পারবি হাঙরে তো গিলবি। এই সমস্ত স্ট্যাটাসের পর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে মানে তুই এটা কি বুঝাইলি? ও আমাকে ও যা বলতেছে যে মানে পুরা টোটালি কবিরাজপুরকে নিয়ে, কবিরাজপুর গ্রামকে নিয়ে, কবিরাজপুরের প্রতিটা ছেলেকে নিয়ে ও আগে রাজে মন্তব্য করেছে। এই সমস্ত প্রমাণ আমার কাছে আছে, আমার ফোনে আছে। তো এরপর যেরকম ওর সাথে আমি ওখানে বাদ বিতর্কে জড়াই নাই যে একটা ঝামেলা হবে, ঝামেলা চাই নাই। ওই দিন 15ই আগস্ট সন্ধ্যাবেলা আমরা এই দোকানে উপস্থিত হয়েছি। তো এরপর ও আইসা আমাদের দুই ভাইকে বলতেছে, এইখান থেকে বলতেছে যে তোদের সাথে আমাদের যে পূর্বে একটা ঝামেলা ছিল তো আমরা এই ঝামেলাটা আর কি মিটাই দিই, ঠিক আছে? তো সাইডে আয় কথা বললে এটা যেভাবে হোক এটা আমরা মিটাই দিই। তো আমরা দুই ভাই সরল মনে গেছি যে ও এই ব্যাপারটা যেহেতু নিজের থেকেই মানে মিউচুয়াল করতে আসছে তো আমরা যাই এটা সমাধান করি ওর সাথে। এরপর যেরকম স্থানটা ওই যে ঘটনা স্থানে এই যে এখান থেকে হয়তো 200 ফিট হবে দূরে, ওইখানে নিয়া অন্ধকার ছিল, ওরা 15-20 জন ছিল, মোটামুটি 10-15 জন হাতে অস্ত্র ছিল। ওরা আমরা দুই ভাই ওইখানে উপস্থিত হওয়ার লগে লগে আমাদের কোপ শুরু। তখন আনুমানিক টাইম কত ছিল? তখন 7:30 আনুমানিক টাইম, 7:30 সন্ধ্যা জি। তো এরপর আমরা দুই ভাই ওই জায়গায় অত রক্তে বন্যা বয়ে গেছে। এরপর ঘটনাস্থানে যারা ছিল এরা তৎক্ষণিক আগে যায় আমাদের ধরছে, এই ফাঁকে খুনি এখান দিয়ে দৌড়ে গেছে। এটা এই ক্যামেরা সিসিটিভির ফুটেজ আছে এবং খুনিদের হাতে অস্ত্র ছিল এটাও দেখা গেছে। এরপর তৎক্ষণিক ঘটনাস্থানে যারা ছিল তারা গিয়ে আগে আমাদের দুই ভাইকে প্রাথমিক যে চিকিৎসা সেটা দিছে। এরপর দীর্ঘ 1 সপ্তাহ আমি ঢাকা মেডিকেলে ছিলাম। আমার ভাই এবাদত মুন্সি তিনি মৃত্যুর সাথে লড়াই করেছে ধানমন্ডি নিউ লাইফ হসপিটালে। তিনি দীর্ঘ 10-12 দিন হসপিটালে ছিল, কিন্তু জানোয়ারেরা এরকম ভাবে তাকে নৃশংস ভাবে কুপিয়েছে যে শেষ নিঃশ্বাস তাকে ত্যাগ করাই লাগছে। তো আমি দুঃখের সাথে বলতে চাই এই জায়গায় আমার বয়সী সমবয়সী অনেক ভাইয়েরা আছে, আমি চাই না আজকে আমি ভাই হারাইছি, আজকে আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি চাই না এরকম অন্য কারো মায়ের কোন এরকম ভাবে আর খালি হোক।
এই খুনিদের উপযুক্ত বিচার হোক, এই খুনিদের ফাঁসি হোক। গতকালকে যে নাইম আটক হয়েছে, জি, তার সাথে কি কোনো দয় ছিল? গতকালকে যে নাইম আটক হয়েছে, এই বিষয়ে নাইমের সাথে এক টাইমে আমি আমার ভাই এবারাত চলছি, তো কিছু মন মালানের কারণে, দ্বন্দ্বের কারণে ওর সাথে আমরা চলাফেরা বাদ দিয়ে দিয়েছি। হয়তো ওই রাগে এই সমস্ত পোলাপান ভাড়া কইরা বা এই সমস্ত পোলাপান যেভাবে লিপ্ত করে আমাদের উপরে ওই এত একটা দোয়াইছে। ওর সাথে দীর্ঘ তিন চার মাস হয়েছে আমাদের দুই ভাইয়ের কোনো যোগাযোগ ছিল না, কোনো যোগাযোগ ছিল না। ও হয়তো পূর্বের ওই খোপে এই সমস্ত পোলাপানদের দিয়ে এই সমস্ত কাজ করাইছে। এটা আপনারা যারা আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা সুন্দরভাবে তদন্ত করেন, করে দেখেন যে এর পিছনে বা নাইম যেহেতু ধরা খাইছে এর পিছনে আর কে কে ধর আছে। আচ্ছা, এই যে বললেন কাঁচাবালি, তারপরে ওই যে কালীবাড়ি, ওরা এখানে এসে কাদের সাথে মিশত? একটা সার্কেল তৈরি হয়েছে না, আপনাদের সাথে মিশত না? ওরা ওদের সাথে আমাদের চলাফেরা দীর্ঘ ছয় মাস, ছয় সাত মাস হয়েছে আনুমানিক চলাফেরা বন্ধ। দীর্ঘ ছয় মাস আগে ছিল, আগে ছিল, তারপর ওই যে পিকনিককে কেন্দ্র করে যে দ্বন্দ্বটা, তারপর থেকে ওদের সাথে আমাদের ওরকম চলাফেরা নাই। এটা এলাকায় আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার সমবয়সী বা আমার যারা ভাইয়েরা আছে, ফ্রেন্ড আছে, অনেকে এদের উপস্থিত আছে, তাদের সাথে আপনারা কথা বলে দেখেন, ওদের সাথে কোনো যোগাযোগ নাই। ওকে, ধন্যবাদ।